शुभ दोपुर सम्मानित सुधी आपनादेर सबाइके सादर आमंत्रण जानाচ্ছি চ্যানেলের প্রতিদিনকার নিয়মিত আয়োজন আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে এবং আশা করছি যে যেখানে বসে আয়োজনটি দেখছেন তারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজ 12ই জ্যৈষ্ঠ এবং গতকাল 11ই জ্যৈষ্ঠ ছিল। আশা করছি গতকাল আপনারা চ্যানেলের পর্দায় চোখ রেখেছেন এবং আমাদের জাতীয় কবি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মবার্ষিকীতে আপনারা সবগুলো অনুষ্ঠান উপভোগ করেছেন আমাদের সঙ্গে। গতকাল আমাদের আনন্দ ছিল বটে, কিন্তু খানিকটা বেশ খানিকটা জুড়ে আসলে মনের বেশ খানিকটা জুড়ে আমরা আসলে বিষণ্ণ ছিলাম, আমরা একটু হারানোর বেদনায় আমরা ভারাক্রান্ত ছিলাম গতকাল। কারণ আমরা একজন ব্যক্তিত্বকে হারিয়েছি, একটি অপূরণীয় ক্ষতিকে আমরা কালকে সাক্ষ্য করেছি। কবি হাবিবুল্লাহ সাঈদী স্যারের কথা বলেছি এবং তিনি আমাদের অনেক কি বলবো আমাদের একদম খালি করে চলে গেছেন তিনি, এবং আমাদের খুব কাছের ছিলেন, আমাদের পরম আত্মীয় ছিলেন চ্যানেলের পরিবারেরা, আপনারা সবাই জেনেই থাকবেন। তাকে হারিয়ে আমরা আসলেই অনেক বড় ক্ষতির সম্মুখীন হলাম। সেই সঙ্গে আজকে আরও একটি বিশেষ ওকেশন বলতে হবে। আজ প্রথমে বলতে চাই, তার পরিচয় দেওয়ার আগে বলতে চাই একজন সাহসী সাংবাদিকতার কথা বলতে চাই। 50 দশকের কথা, যেই সময় সিনেমা দেখার ব্যাপারটি চিন্তা করতে গেলেও আসলে বেগ পেতে হতো, অনেক কিছু করতে হতো। সেই সময় তিনি একজন বলতে হবে দ্য পায়োনিয়ার অফ ফিল্ম জার্নালিজম আমাদের এই দেশের। সেই সময়কার প্রথম সিনেমা চলচ্চিত্রভিত্তিক যে সিনেমা পত্রিকা ছিল সিনেমা, তার সম্পাদক এবং প্রকাশক ছিলেন, কথা বলছি জনাব ফজল হকের, যার স্মৃতিতে আমরা গত 2004 সাল থেকে প্রতি বছর সম্মানিত করে আসছি। দুটি ক্যাটাগরিতে তাদের মূল্যায়ন করে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে এই পুরস্কারের মাধ্যমে তার স্মরণে। আজকে আমাদের আয়োজনে যারা আছেন অতিথি হিসেবে তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমার দুজন সম্মানিত ব্যক্তিত্ব, আমার ঠিক ডান দিকে বসে আছেন বরাবর নরেশ ভূঁইয়া, অভিনেতা, নাট্য নির্দেশক, লেখক, তার আরও অনেক পরিচয় রয়েছে। এবং সেই সঙ্গে রয়েছেন মুশফিকুর রহমান গুলজার, সাবেক সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। কেমন আছেন? এখানে আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের পরিচয় পর্বে আমরা দুজনে কিন্তু চলচ্চিত্র সাংবাদিকতার সাথে যুক্ত। আমি অবশ্যই প্রায় 4 দশকের মতো সাংবাদিকতা করা হয়েছে, মঞ্চেও কাজ করেছে নরেশদা, অনেক পরিচয় আছে সেটাই বলছিলাম। তবে নিশ্চয়ই সবাই পরিচয়গুলো জানেন, সেগুলো প্রত্যেকগুলো অনেক কথা বলতে হয়। আজকের এই দিনটিতে আমি শুধু জানতে চাই আপনার কাছে, যেহেতু আপনারা আজকে আছেন, সেই গল্পগুলো একজন সাহসী সাংবাদিকের গল্প, এবং আমরা যারা এই প্রজন্মে যারা আছে, যারা দেখতে পাইনি, তাকে সরাসরি সাক্ষ্য করতে পারেনি সেই সময়কার সেই দুঃসাহসিক যে সাংবাদিকতা চলচ্চিত্রকে ঘিরে, আর এবং আপনারা আছেন আমাদের সঙ্গে, চলচ্চিত্র সাংবাদিকতা করেছেন অনেকটা সময়, সেই গল্পগুলো শুনতে চাইব আপনাদের কাছ থেকে। নরেশদার কাছ থেকে শুরু করব। ফজলুল সাহেব যে সময়ে একটি সিনেমা পত্রিকা প্রকাশ করেছেন, এটা আসলে বিষয়টি আমার কাছে বিস্ময়ের ব্যাপার মনে হয়। প্রথমত চলচ্চিত্র পত্রিকা, অথচ আমাদের এখানে তখন চলচ্চিত্র শিল্প ছিল না, মানে এখানে সিনেমা তৈরি হতো না, এবং সিনেমা তৈরি হতো না, সিনেমা পত্রিকা তো ছিলই না, সিনেমা না থাকলে পত্রিকা কী করে বের হবে, এরকম একটা স্বাভাবিক প্রক্রিয়া আর কি। কিন্তু উনি 50 সালে সেই পত্রিকা বের করেন, মাত্র 20 বছর বয়স। 20 বছর বয়সী একটা ছেলে, তাও ঢাকা শহরেও নয়, বগুড়া একটা জেলা শহরে থেকে, জেলা শহরে থাকা একটা ছেলে, তখন সিনেমা সম্বন্ধে কতটুকুই তার জানা অভিজ্ঞতা। তার ওখানে বগুড়ার সিনেমা হলে 2-3টা সিনেমা হল, একটা বোধহয় তখন ছিল, ওখানে যা সিনেমা যেত ভারতের সিনেমা বা এই দেশে তো নাই, শুধু পাকিস্তান ইন্ডিয়ার সিনেমা ওগুনা দেখতো, মানে লাহোর, বোম্বে, কলকাতার ছবি দেখতো। ও থেকে উনি একটা পত্রিকা বাইর করার স্বপ্ন দেখলেন। হাউ ইট ইজ পসিবল? আমি এই সময়ে এসে, আমি যখন পরবর্তী পর্যায়ে চলচ্চিত্র সাংবাদিকতায় সংশ্লিষ্ট হলাম, তখন আমি অনেকবার ভেবেছি যে উনি ভাবলেন কি করে এই জিনিসটি সেই সময়ে, এবং বগুড়ায় বসে বের করলেন, এবং বের করে ওখান থেকে তারপরে একসময় উনি ঢাকায় আনলেন পত্রিকাটি। 59 সাল পর্যন্ত এই পত্রিকাটি বেরিয়েছে, এবং ওই পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন আরও একজন মানুষ, আমাদের সৈয়দ শামসুল হক। জি, उनी तखन बोम्बे फिल्म इंडस्ट्रीते गिएछिलेन सहकारी परिचालकार अभिप्राय निये सिनेमा बानाबेन एई बोम्बे थेके उनी पत्रिकार जन्य खबर पाठातेन माने सैयद शामसुल हक एई सिनेमा पत्रिकार सांबादिकता करतेन तो फजल हक साहेब निजे कोनोदिन सांबादिक छिलेन ना অথচ पत्रिका बेर करलें प्रकाश करलें शुधु जे सिनेमा पत्रिका बोलले भूल होबे आसले उनी एकजन स्वप्नद्रष्टा स्वप्न देखतें असाधारण असाधारण अनेक किछु देखतें जा एई देशे उनी परवर्ती पर्याये छवि बानियेछेन एई देशे प्रथम शिशु किशोर चलचित्र उन्हीं तैयारी करेंगे। इतने आरेक्टिट धाप। मैं आपने कहा था मैं आज बो, अमी तो गुलजार पर कहा था आज बो, तार मूल्य इंटर सुन बात करें दिन टीते। ना प्रथमे अमी आज, हमारे रे गुनी व्यक्तित्व चलचित्रे, सांबादिकतार, की बोल बो। जनक बोलते पड़े हम। हम दिख पाल बोली बा जनक बोली बांग्लादेशी प्रख्यापटे, पता আমরা বলবো যে আমি আছি এখানে নরেশদা আছে আমরা দুজনেই তার পথ অনুসরণ করি চলচ্চিত্র সাংবাদিকতার একসময় বলা যায় যে অনেক কাজ করেছি আমরা নরেশদা আমার চেয়ে সিনিয়র অনেক বেশি কাজ করেছে কিন্তু আমিও যতটা কাজ করেছি 13-14 বছর ছিলাম ফিল্ম জার্নালিজমে চেষ্টা করেছি তো একটা জায়গায় আমি ওনার সাথে আমার নিজের অজান্তে অনেকটা জায়গায় মিলে যায় যেমন उन्हीं सांबादिकता करेছেন चलचित्र जे सिनेमा पत्रिका उन्हीं बेर करेছেন आमार कैरियरो शुरू হয়েছিল चलचित्र सांबादिकता एक सिनेमा पत्रिका दिए माने ওই পত্রিকাটার নামও সিনেমা ছিল হয়তো ওনার সিনেমা না ওনার সম্পাদনার বা ওনার প্রকাশনার সিনেমা না এটি আরেকটি সিনেমা সেটিও জনপ্রিয় পত্রিকা ছিল বাংলাদেশের তো এবং উনিও চলচ্চিত্র নির্মাণে এসেছেন আমিও নিজের অজান্তে চলচ্চিত্র নির্মাণে চলে এসেছি চলচ্চিত্র পরিচালনা করেছি প্রযোজনা করেছি তো আমি যে জিনিসটি বলতে চাই যে নরেশ দা যেটা বলে গেছেন আমিও সেটি বলবো যে সেই সময়ে যে সময়ে খুব কম মানুষ সিনেমা সম্পর্কে জানে অন্তত এই বাংলায় বা এই প্রান্তে ভারতবর্ষের এই প্রান্তে তখন আমরা অবশ্য ভারত থেকে আলাদা হয়ে আমরা পাকিস্তান নামে একটা দেশে প্রবেশ করেছি একদম শুরুর দিকে সেই 50 দশক না 50 সালেই তো তখন ওনার এই কাজটা করা আমি বলবো এক ধরনের পাগলামি বা দুঃসাহসিকতা না থাকলে এটি সম্ভব নয় কারণ পত্রিকা কিন্তু একটি খরচের ব্যাপারও আছে ছাপানো হয়েছে হ্যাঁ একটা বিনিয়োগ করার ব্যাপার আছে এবং তখনকার দিনে 50 সালে একটি রঙিন পত্রিকা বের করা সেটা সেই ছবি দিয়ে সেই সময় রঙিন ছবি দিয়ে ইন্ডিয়ান হোক আর পাকিস্তানি রঙিন ছিল কি আমি কনফার্ম হ্যাঁ কভারটা রঙিন ছিল আমরা পরবর্তী দেখছি কভারটা রঙিন ছিল এবং সেই সময়টায় যে পত্রিকাটা বের হয়েছে এটি আমি বলবো যে এক ধরনের চলচ্চিত্রের প্রতি আমি শুধু পত্রিকা বলবো না যে চলচ্চিত্রের প্রতি মানে অসামান্য আকর্ষণ না থাকলে বিশাল আকর্ষণ না থাকলে বিশাল ভালোবাসা না থাকলে বিশাল প্রেম না থাকলে এটি কখনোই সম্ভব হতো না এবং আমার কাছে আরও একটা জিনিস মনে হচ্ছে আমি এখানে কথা প্রসঙ্গে বলতে চাই যে ওনার যারা পরবর্তীতে ওনার উত্তরসূরি থেকেছেন যেমন আমাদের সাগর ভাই বা খালাম্মা মারা গেছেন আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন এবং ওনার আরও যারা আছে আমি দেখছি প্রত্যেকেই চলচ্চিত্রের প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং অত্যন্ত এক ধরনের ভালোবাসার জায়গা তাদের হৃদয়ে সেখান থেকে 2004 সালে আসলে এবং আমি বলি যে প্রথম যে চলচ্চিত্রটি শিশুতোষ চলচ্চিত্র পাকিস্তান আমলের সেই প্রেসিডেন্ট প্রথম নামকরণ করা হয়েছিল পরে যেটাকে সান অফ পাকিস্তান করা হয় সেই গল্পটাও কিন্তু খালাম্মা ছিল রাবেয়া খাতুনের হ্যাঁ এবং রাবেয়া খাতুনের পরবর্তীতে অনেক গল্প নিয়ে আমরা সিনেমা নির্মাণ করেছি আমি নিজেও করেছি তো কাজেই আমি বলবো যে এটি একটি চলচ্চিত্রের জন্য অত্যন্ত শুভ দিক ছিল একটা পারিবারিক ঐতিহ্যের মধ্য দিয়ে আজ আমরা চলচ্চিত্রকে ধারণ করছি সেই কারণে আমি প্রয়াত এটিএম ফজল হক যিনি আমাদের দিকপাল বা আমাদের একদম বলা যায় যে সাংবাদিকতার জনক অন্তত চলচ্চিত্র সাংবাদিকতার জনক এবং তার পরিবারের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমরা তার স্মরণে এই গুণী মানুষের স্যার ফজল হকের একটি তার উপর একটি নির্মিত একটি ডকুমেন্টারি যেটি বানিয়েছে শহীদুল আলম সাচ্চু তার কিছু অংশ দেখে আসবো প্রিয় দর্শক इंग्रेजदेर तत्त्वाबधाने आधुनिक शिक्षा एवं चिंता छड़िए पड़ेছে सारा भारतवर्षे। এই आधुनिक शिक्षार पथ धरे किंबा प्रभावे बांगलार सचेतन शिक्षित तरुण श्रेणीर जे अंश निजेके एवं समाजके आधुनिक मन मानसिकताय गड़े तुलते चेयेछिलेन तादेरই एकजन फजलुल हक। पुरो नाम আবু তাহের মোহাম্মদ ফজলুল হক। কর্মপ্রিয় প্রচণ্ড উদ্যমী এই মানুষটি বাবার কর্মস্থল হালুয়াঘাটে ৩০-এর দশকে জন্ম নেন। পৈতৃক নিবাস বাবার কর্মসূত্রে ফজলুল হক প্রথমে ময়মনসিংহে পরে কলকাতার ইসলামিয়া কলেজ এবং বগুড়ার আজিজুল হক কলেজে পড়াশোনা করেন। লেখক তথা শিল্পী ফজলুল হকের প্রতিভার স্বাক্ষর তার স্কুল জীবনেই প্রকাশ পায় নিজের লেখা মঞ্চ নাটক পরিচালনার মাধ্যমে। 50-এর দশক সদ্য স্বাধীন পাকিস্তানের পূর্ব অংশ পূর্ব পাকিস্তানের বগুড়ায় ফজলুল হক सिनेमा नामक पत्रिका सम्पादनार मध्य दिए शुरू करें तार कर्ममय जीवन। एई पत्रिका के केंद्र करेई तखनकार तरुण लेखक शिल्पीदेर अग्रगामी अंश लेखालेखी एवं आड्डा जमिए तोलेन। एदेर अनेकेई आज स्वनाम ख्यात। सिनेमा पत्रिकार सूत्र धरेई तखनकार प्रतिष्ठित लेखिका রাবেয়া খাতুনের সাথে পরিচয় এবং পরে বিয়ে। উল্লেখ্য পরবর্তীতে ফজলুল হকের নির্মিত বিখ্যাত প্রেসিডেন্ট ছবিটির কাহিনী রাবেয়া খাতুনেরই লেখা। এদেশে এফডিসি বা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি হওয়ার প্রক্রিয়ার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন ফজলুল হক। প্রথম নির্বাক ছবি মুখ ও মুখোশের সাথেও ফজলুল হক সংশ্লিষ্ট ছিলেন। লেখাপড়া শিখে সাহেব হলে চাষাবাদের কি হবে? লাঙ্গল ধরবে কে? আর তোমাকে ভাবতে হবে না। ছেলেকে সাহেব বানাবে তুমি, আর হাল চালাবার ব্যবস্থা করে দেবে বুঝি আল্লাহ। চাষার ঘরে আল্লাহ ছেলে দেয় কেন? চাষ করার জন্যই তো। চাষ করার জন্যই। লেখাপড়া শিখে আরো ভালোভাবে চাষ করতে পারবে। মা আমি বলবো তোমাদের যেমন খুশি। साल बांगाली जाति झाँपिए पड़ल महान मुक्तियुद्धे। फजलुल हक देश स्वाधीनेर जन्य हाथियार हिसेबे बंदुकेर बदले हाथे तुले निलेन कलम। आकाशवाणीते नाटक लिखलेन ओ परिचालना करलेन। पद्मा मेघना जमुना नामे ए नाटकटी परवर्तीते स्वाधीन बांगला बेतार केंद्र थेकेओ सम्प्रचार करा हय। स्वाधीन बांगला बेतारेर विभिन्न अनुष्ठाने स्वाधीनता युद्ध चलाकाले नाना अनुष्ठान परिचालनार पाशापाशी कण्ठও দিয়েছেন ফজলুল হক মনি হক নামে। চিন্তা চেতনায় অগ্রগামী কর্মপ্রিয় উদ্যমী মানুষ ফজলুল হক নানান ধরনের ব্যবসার উদ্যোগ নিয়েছেন, যার সাথে যুক্ত ছিল স্বদেশ স্বজাতির প্রতি ভাবনা। फजलुल हक 1990 सालेर 26 अक्टोबर कोलकाताय मृत्युबरण करें। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফজলুল হকের বৈচিত্র্যময় কর্মজীবনের অনেক কিছুই এখনো আমাদের অজানা। পর্যাপ্ত তথ্য উপাত্তের অভাবে তুলে ধরা যায়নি তার পূর্ণাঙ্গ জীবনের ছবি। আশা করি যাদের কাছে তথ্য উপাত্ত রয়েছে ভবিষ্যতে তারা ব্যক্তিগত কিংবা সম্মিলিতভাবে এগিয়ে আসবেন ফজলুল হক কিংবা ফজলুল হকের মতো মানুষদের বহুল কর্মময় জীবনকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন চলচ্চিত্র সাংবাদিকতার সূচনায় যার অবদান অসামান্য, যে গুণী মানুষের স্যার ফজলুল হক, তার উপর নির্মিত একটি ডকুমেন্টারি এবং নির্মাণ করেছেন শহীদুল আলম সাচ্চু। এবং আমি আমাদের আজকের গেস্ট অফ অনারের কাছে আসবো যে নরেশদা দেখলেন যে স্কুলে থাকতে তিনি মঞ্চের নাটক, আপনি মঞ্চের লোক, মঞ্চের মানুষ, কি বলবেন? মঞ্চটা হয়তো উনি যা করেছেন আমি বিস্মিত নই ওই বয়সে, কারণ মঞ্চ নাটক তো তখন আমাদের এই অঞ্চলেও ছিল, সেটা নয়। আমি মূলত সিনেমাটা ব্যাপারটা ওনার মাথায় কী করে আসলে আমি এখনো আসলে সেদিন উনি যদি সিনেমা পত্রিকাটা না, আমি তো বলবো যে তাহলে আজকে যে সিনেমা শিল্পটা প্রতিষ্ঠিত হয়েছে সেটাও আমরা ভাবতে পারতাম কি করে। যে পত্রিকাটা বেরিয়েছে বলেই তো এদেশের মানুষ ভাবলো যে হ্যাঁ সিনেমা হতে পারে, সিনেমা হতে পারে। সেই যে আজকে সিনেমা শিল্প, এত বড় সিনেমা শিল্প, এই ক্ষেত্রে তো ফজলুল হক সাহেবের অবদান আমি অবশ্যই বলবো। শুধু তা নয়, উনি স্বপ্ন দেখতেন আরও অনেক কিছু, অনেক ক্ষেত্রে প্রথম উনি শুরু করেছেন, যে হয়তো অনেক ক্ষেত্রে উনি সফল হতে পারেননি কিন্তু শুরুটা করে দিয়ে গেছেন। তো এবং সবচেয়ে আমার একটা জিনিস ভালো লাগে যে উনি অনেক কাজ করতে পারেননি, শুরু করেছিলেন, ওনার সুযোগ্য সন্তান ফরিদুর রেজা সাগর তারা অনেকাংশ করে ফেলেছেন। সাগরকে সেজন্য আমি অনেক ধন্যবাদ দিই। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এখানে কিছুটা ইঙ্গিত দেওয়া হচ্ছে ডকুমেন্টারিতে, যে ওনার এই 50 সালের সিনেমা পত্রিকাটা বার করার সুবাদে আমাদের দেশে যে চলচ্চিত্র সাংবাদিকতার সূচনা হয়েছিল তার হাত ধরে পরবর্তীতে অনেক পত্রিকার জন্ম হয়েছে, অনেক সাংবাদিকের জন্ম হয়েছে, কিন্তু আমরা আমাদের যে সূচনাকারী যা হিসাবে ওনাকে অবশ্যই আমরা আমাদের চলচ্চিত্র সাংবাদিকতার জায়গা থেকে অগাধ শ্রদ্ধা জানাই। এবং সেক্ষেত্রে আরেকটি বিষয় আছে যে ওনার এটি বের হয়েছিল দেখেই 1956 সালে যখন মুখোমুখোশ তৈরি হয় এবং সেটিরও ইঙ্গিত আছে যে ওটার সঙ্গে উনি জড়িত ছিল। আমি শুরুতেই বলেছি যে উনি আসলে একজন সিনেমা পাগল মানুষ ছিলেন এবং ওনার, আমার ধারণা যে ওনার চিন্তা চেতনা স্বপনে জাগরণে সবসময় সিনেমার জিনিসটি ওনার একেবারে মজ্জায় মিশেছিলেন বা ওনার প্রতিটি নার্ভের সঙ্গে ওইটা যুক্ত ছিলেন। এবং সে কারণেই আমি বলবো যে 56 সালে যখন মুখোমুখোশ নির্মিত হয় এবং তারই পথ ধরে, এবং সে 2 আগস্ট এটা উদ্বোধন করেন আমাদের আরেক মহান নেতা শেরেবাংলাকে ফজলুল হক সাহেব, যেটি রূপমহল সিনেমা হলে 2 আগস্ট 1956 সালে হয় এবং পাবলিক শো শুরু হয়, অর্থাৎ জনগণের মধ্যে এটা প্রদর্শনী শুরু হয় 3 আগস্ট। তো এরপরেই কিন্তু আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রি তৈরি করার প্রবণতা শুরু হয় এবং সেই মুখোমুখোশেও ওনার যেহেতু একটি সংশ্লিষ্টতা ছিল এবং পরবর্তীতে আমাদের এফডিসি নির্মাণের ক্ষেত্রেও সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং দেখা যায় তার মাত্র 1 বছর পরেই অর্থাৎ 1957 সালের 3 এপ্রিল আমাদের এফডিসির বিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টিকে পাশ করেন আমাদের জাতির পিতা, এবং জাতির পিতার সঙ্গেও কিন্তু ওনার দেখা সাক্ষাৎ হতো, ওনার সাথে একটা পরিচিতি ছিল এবং চলচ্চিত্র বিষয়ে ওনার কাছ থেকে অনেক খোঁজখবর রাখতো। সে কারণে আমি বলবো যে সামগ্রিকভাবে আমাদের শুধু চলচ্চিত্র সাংবাদিকতা নয়, আমাদের চলচ্চিত্রের গোড়াপত্তন অর্থাৎ আমাদের বাংলা চলচ্চিত্রের, বাংলাদেশের চলচ্চিত্রের গোড়াপত্তন এবং এর প্রসারের ক্ষেত্রেও জনাব এটিএম ফজলুল হকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সে জায়গা থেকেও আমরা যারা চলচ্চিত্রের লোক অবশ্যই তার কাছে ঋণী এবং কৃতজ্ঞ এবং তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাবনতভাবে তাকে আবারও সালাম জানাই। এবং সেই সময় একটা পত্রিকার কথা ভাবতে গেলে আসলে মানে একটা চমকে উঠি, মানে কল্পনা তো বটেই, পাগলামিও বলবো না, এটা আসলে অসম্ভব ছিল সেই সময়তে। মানে আমরা যদি এখনও যদি আমরাও চিন্তা করি যে একটা সিনেমাকে ঘিরে এত বিশ্লেষণমূলক একটি পত্রিকা যেখানে আসলে সিনেমাকে নিয়ে লেখা হবে ডেডিকেটেডলি, तो एखोनो किन्तु आसले सेई विषये सेई परिमाण गवेषणालब्ध तथ्य निये सेटाके छापानो और सेई समय आसले कत प्रतिबंधकता छिलो এটা অনেক সন্দেহ অনেক ছিল একদম। এখানে আমি একটু যোগ করি যে আমাদের একটা সময় আমাদের দেশে এই সিনেমা বিষয়ক আলাদা পত্রিকা ছিল, যেমন চিত্রালী একদম আদি, ওই সিনেমার পরে কিন্তু চিত্রালী, তারপরে পূর্বাণী এবং সিনেমা, এরপরে আবার সিনেমা তৈরি হয় যেটি বাংলার বাণী গ্রুপ থেকে করতো। তো এই পত্রিকাগুলো তখন ছিল দেখেই কিন্তু আমাদের সিনেমারও ব্যাপক প্রসার ঘটতো। আমরাও স্কুল জীবন থেকে, আমি নিজেও স্কুল জীবন থেকে, আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন থেকে আমি নিয়মিত চিত্রালীর গ্রাহক ছিলাম, অর্থাৎ মাসে 2 মাসে টাকা একবার দিয়ে রাখতাম হকারের কাছে, প্রতি সপ্তাহে আমাকে পত্রিকা পৌঁছে দিত। এবং সেই সময় এই সিনেমা বিষয়ক পত্রিকা পড়ার একটা নেশা ছিল। এখন যেমন মানুষ কম্পিউটার বা টেলিফোনে আসক্ত, আমরা কিন্তু ওরকম আসক্ত ছিলাম। বৃহস্পতিবারে সিনেমা পত্রিকা বা চিত্রালী পূর্বাণী সিনেমা পত্রিকা বের হবে, আমরা ওই দিনের জন্য অপেক্ষা করতাম। এবং এই পত্রিকার মাধ্যমে কিন্তু সিনেমার সম্পর্কে মানুষ জানতো, আগ্রহ তৈরি হতো। একটি পত্রিকা একটা স্থিরচিত্র ছাপা হলেও সেই সিনেমাটা দেখার আগ্রহ থাকতো। বর্তমানে আমাদের সিনেমার অনেকটা করুণ দশা কিন্তু পত্রিকার অভাবেই। একটি নির্দিষ্টভাবে একটি চিত্রালীনের, একটি পূর্বালীনের একটি সিনেমা পত্রিকা নাই। ফলে হচ্ছে দর্শকরা এখন আর সিনেমার প্রতি ওইভাবে আগ্রহটা পায় না যে সুন্দর করে একটা স্টোরি করা সিনেমা তৈরি হচ্ছে। আমরা যেমন স্টুডিও নিউজ করতাম এবং তার আগে নরেশ দ্বারা করতেন, এবং একটা আর্টিস্টের সম্পর্কে যে স্পেশালি একটা রিপোর্ট করতেন এবং তার সম্পর্কে একটা কিউরিওসিটি জন্মানো দর্শকদের মনে, সেই জিনিসটা এখন আর হচ্ছে না। চলচ্চিত্রের পেছনে অনেক গল্প থাকে, সেগুলো আর আসে না। ফলে চলচ্চিত্রের প্রতি মানুষের ওই আগ্রহটা জায়গা না। আমি তৈরি করে আর কি এখনো মনে করি যে চলচ্চিত্রের বিষয়। গুলজার, আমি আরেকটু অ্যাড করি গুলজারের কথায়, যে ওই সময়ে সিনেমা পত্রিকাগুলো পড়ে পড়ে কিন্তু অনেকে সিনেমা মেকিংও আসছে, কিন্তু তখন ইনস্টিটিউট ছিল না, কিছু ছিল না। ওই চিত্রালী পড়ে বা সিনেমা পড়ে বা পূর্বাণী পড়ে সে নিজেকে তৈরি করেছে সিনেমায় আসার জন্য। ওইটাই সাহস ছিল, ওইটাই উৎসাহ, হ্যাঁ ওটাই তার কিছু জানার আর কি, সিনেমা সম্পর্কে জানার, ওটাই ছিল মাধ্যম, আর কিছু ছিল না। মানে সিনেমা সাংবাদিকরা এই ভূমিকাটাও পালন করেছেন আর কি। নরেশদা, তো অনেকদিন যাবৎ আপনি চলচ্চিত্র সাংবাদিকতা করেছেন, আপনার সময়টায় সাংবাদিকতাটা কেমন ছিল? মানে এই পত্রিকা ছোট সংক্ষেপে যদি বলেন আমাদের কাছে একটু ছোট্ট করে, যে আপনার জায়গাটা কেমন ছিল, কিভাবে পত্রিকাগুলো বেরোতো, ছোট্ট করে গল্পের মতো করে বলতে। না মানে পত্রিকাগুলো তখন সাংবাদিকতা আর সিনেমা, আমি যখন শুরু করি তখন তো সিনেমা শিল্প ছোটই তখন। আচ্ছা, আসলে পত্রিকার ভূমিকাই ছিল এই শিল্পকে গড়ে তোলার জন্য যা করার, পজিটিভ সব নিউজ করা, ওইভাবে তৈরি করা। একটা তারকাকে তৈরি করতে হলে পত্রিকার ভূমিকা অনেক থাকতো, পত্রিকা মূলত সেই ভূমিকাই পালন করত, এখন সেটা করে না। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, যদি ছোট্ট করে কিছু বলতে চান। আমি যেটা বলবো যে আমি আবারও বলবো যে আমাদের শ্রদ্ধেয় এটিএম ফজলুল হক সাহেবের যে আদর্শ, যে অনুষ্ঠান, যে স্বপ্ন দেখে গেছেন আমাদের চলচ্চিত্রকে নিয়ে, আমি চাই যে এই প্রজন্ম সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করুক। শুধু একা তার সন্তান ফরিদুদ্দা সাগরের পক্ষে সম্ভব না যদি সার্বিকভাবে তাকে সবাই সহযোগিতা না করে। ইতিমধ্যে আমরা জানি যে আমাদের সাগর ভাই শতাধিক ছবি প্রযোজনা করেছেন এবং 9 বার বোধহয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রকার হিসেবে, অসংখ্য শাখায় পুরস্কার পেয়েছে বিভিন্ন চলচ্চিত্র থেকে, বিভিন্ন টেকনিশিয়ানরা, অভিনেতা অভিনেত্রীরা। তো শুধু একটা প্রতিষ্ঠান দিয়ে চলচ্চিত্রকে জায়গায় রাখা সম্ভব না, সে কারণে আরও এগিয়ে আসতে হবে। এবং সুন্দরভাবে আমি মনে করি যে আবার সিনেমা সাংবাদিকতাকেও আরও সুযোগ করে দিতে হবে এবং আরও এরকম পত্রিকা বের করে আবার সেই আগের জায়গায় ফিরে গেলে আমি মনে করি যে আমাদের চলচ্চিত্রের সত্যিকার অর্থে উন্নয়ন সাধিত হবে। সন্দেহ, একজন পাঠক হিসেবে আমি বলতে পারি, সরল পাঠক, সাধারণ পাঠক হিসেবে বলা যায় যে আমরা আসলে পড়লে অনেক বেশি উৎসাহ বোধ করি সিনেমা দেখবার জন্য। সিনেমার প্রতি দুটো নিয়ে যদি শেষ করতে চাই আজকে, কি বলবো? আমি এইটুকুই বলতে চাই যে ফজলুল সাহেবের এরকম স্বপ্নবাজ, আমি বলি স্বপ্নবাজ মানুষের সাথে আমার ঠিক, আমি যখন চলচ্চিত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট হলাম ওনাকে আমি পাইনি। এই আক্ষেপটা আমার, যতই ওনার সম্পর্কে জেনেছি, এই আক্ষেপটা থেকে গেল। আপনার সঙ্গে শুরু মিলে আমাদের এই প্রজন্মের যারা আছে তারাও আসলে দুর্ভাগ্যবান, তার সান্নিধ্য আমরা পাইনি, তাকে আমরা দেখতে পাইনি। তবে এই গুণী মানুষের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই আয়োজন শেষ করছি। সবাই ভালো থাকবেন, অবশ্যই বাংলা চলচ্চিত্র বেশি বেশি দেখার চেষ্টা করবেন, তাহলে চলচ্চিত্র আরও তৈরি হবে, পত্রিকাও হয়তো আসবে, সবই আগের মতো হয়ে যেতে পারে হয়তো। দর্শক, অনেক অনেক শুভেচ্ছা রইল, সবাই খুব ভালো থাকবেন।